এই ভিডিওটা আসলে করছি নিজের জন্য, তারপর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে শুভ সকাল কিংবা শুভ অপরাহ্ন জানাচ্ছি। আমার লাইফের অনেক বড় একটা ইচ্ছা পূরণ হতে চলেছে যে আমি বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী নদীর নিচের যে কর্ণফুলী টানেল সেটা অতিক্রম করতে যাচ্ছি। এবং আমরা এই প্রজন্মের মানুষজন আমরা আসলে প্রচণ্ড সৌভাগ্যবান যে আমরা বেশ বাংলাদেশের বেশ কিছু বড় বড় মেগা প্রজেক্ট, বেশ বড় বড় কিছু অবকাঠামোগত উন্নয়ন আমরা চাক্ষুষ করতে পেরেছি, দেখে যেতে পেরেছি। তার মধ্যে অন্যতম এইটা হচ্ছে আমাদের এই কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেলটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি বঙ্গবন্ধু টানেলের দিকে যাচ্ছি। আসলে আমি এই মুহূর্তে এই টানেলের যে আনোয়ারা প্রান্ত, সেই আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম শহর প্রান্তের দিকে যাচ্ছি। যখন আমরা এসেছিলাম ঢাকা থেকে তখন আসলে এতটাই এক্সাইটেড ছিলাম যে আসলে ভিডিও করার সুযোগটা পাইনি। এবার যখন ফিরে যাচ্ছি এই টানেলের ভেতর দিয়ে তখন মনে হলো না, অন্ততপক্ষে নিজের জন্য হলো, নিজের স্মৃতি রক্ষার্থে হলো এই ভিডিওটা করি। তো আমরা আসলে এই মুহূর্তে আসি হচ্ছে আনোয়ারা প্রান্তে। এখানে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কোম্পানির কারখানা আছে। এই কারখানার থেকে মূলত হচ্ছে এই টানেলের সংযোগ সড়কটা শুরু হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সংযোগ সড়কটা আসলে প্রচণ্ডভাবে সুন্দর। এটা দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমাদের টোল প্লাজা আসবে এবং টোল প্লাজা আসার পরে আমরা পৌঁছে যাব হচ্ছে কর্ণফুলী টানেলে। কর্ণফুলী টানেল পার হয়ে ও প্রান্তে থাকবে হচ্ছে চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির যে কার্যালয়, অর্থাৎ যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু সবার আগে বাংলাদেশ নেভাল একাডেমির কার্যালয়টিকে পাবেন এবং তারপরে কর্ণফুলী টানেল পার হবে এবং এরপরে পাবেন আপনি টোল প্লাজা। কিন্তু আমরা যেহেতু আসলে আনোয়ারা প্রান্ত থেকে এখন এই মুহূর্তে সুড়ঙ্গটি অতিক্রম করছি, সুতরাং আমাদের আগে পড়বে হচ্ছে টোল প্লাজাটি। এই বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেলটির সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। 3 কিলোমিটারের থেকেও লম্বা একটি টানেল। এবং আমাদের যে সর্বদক্ষিণের যে নদীটি কর্ণফুলী নদী, এই কর্ণফুলীর নদীর নিচে যে মাটি, সেই মাটিরও প্রায় 150 ফুট গভীরে অবস্থিত হচ্ছে এই টানেলটা। সুতরাং এটার স্থাপনাগত যে মজবুত কতখানি বা স্থাপনাগত যে বিশেষত্ব সেটা আসলে সবাই বুঝতে পারছেন। এই টানেলটার কাজ শুরু হয়েছিল 2016 সালে, মানে তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং 2023 সালে এটি আসলে জনসাধারণের ব্যবহারের জন্য মুক্ত করে দেওয়া হয়। এবং আমি আসলে যখন প্রথম টানেলটি অতিক্রম করছিলাম আমার সেই মুহূর্তে আমি আসলে মনে মনে প্রচণ্ডভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আসলে তার সময়ে আমরা এরকম বেশ কিছু অবকাঠামোগত বিপ্লব বা বেশ কিছু সুন্দর সুন্দর মেগা প্রজেক্ট বা অবকাঠামো আমাদের প্রজন্মের আসলে দেখে যাওয়ার সৌভাগ্য হলো। এই যে প্রায় 3.25 কিলোমিটারের লম্বা একটা টানেল যেটা একদম বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত, মানে এরপরেই বঙ্গোপসাগর শুরু হয়ে গেল, সেই কর্ণফুলী নদীর তো 150 ফুট গভীর দিয়ে টানেলটা যাচ্ছে এবং এটা দিয়ে চট্টগ্রাম শহর প্রান্ত এবং আনোয়ারা প্রান্তকে সংযোগ করা হয়েছে। ফলে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার এটা সরাসরি চলে যাওয়া যাবে এবং আপনাকে চট্টগ্রাম শহরের যে জ্যাম বা চট্টগ্রাম শহরটিকে আপনাকে অতিক্রম করতে হবে না। এটা কতখানি যে হেল্পফুল, এবং আপনারা যদি গুগল ম্যাপ লক্ষ্য করেন দেখবেন যে আপনার জার্নির ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা কমে যাবে কক্সবাজার পৌঁছানোর যে জার্নির ডিউরেশনটা। তা এবার নিজে সেটা দেখার সৌভাগ্য হয়েছে বলে আসলে এতটা তথ্য আপনাদেরকে দিতে পারছি। এবং এই টানেলটা আসলে আমাদেরকে তৈরি করে দিয়েছে চায়না একটি কোম্পানি, তাদের প্রকৌশল এবং তাদের তত্ত্বাবধানে আসলে এই টানেলটি তৈরি হয়েছে। এবং এই টানেলের দুই পারে প্রায় 9 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে এবং এই সংযোগ সড়কটাও এতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সংযোগ সড়কটা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা যে পদ্মা সেতুর যে সংযোগ সড়ক ছিল সেই সংযোগ সড়কের মতো এখানেও, মানে এক্সপ্রেসওয়ের মতো, মানে এত সুন্দর এবং এত মসৃণ করে রাস্তাটা বানানো হয়েছে যে গাড়ির যতটাই স্পিডে চলুক না কেন একদমই টের পাওয়া যায় না যে গাড়িতে বসে আছি। মানে বেশ দারুণ একটা ফিলিং হয় যে আসলে এত সুন্দর মহাসড়কে চলে আমরা আসলে কর্ণফুলী টানেলটাতে প্রবেশ করতে যাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে আমরা আসলে টোল প্লাজায় চলে এসেছি এবং আমাদের যে নির্দিষ্ট টোল সেই টোল দিচ্ছি। আপনারা যারা মাইক্রোবাস নিয়ে আসবেন তাদের জন্য এই কর্ণফুলী টানেল টোল হচ্ছে 250 টাকা, যারা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে আসবেন বা ছোটো পিক আপ নিয়ে আসবেন তাদের জন্য টোল হচ্ছে 200 টাকা, যদি খুব ছোটো মিনি বাস নিয়ে আসেন সেক্ষেত্রে টোল হবে 300 টাকা, যদি পরিবহন টাইপের যে গাড়ি বাসগুলো আছে
সেগুলো যদি হয় তাহলে টোল পড়বে 400 টাকা। এরকম করে আসলে বিভিন্ন ধরনের টোল খুব নির্ধারণ করা আছে, বড় বড় ট্রাক লরি সেগুলোর জন্য আলাদা করে টোল নির্ধারণ করা আছে এবং সেই টোলগুলো ফিক্সড। তো আমরা টোল দিয়ে দিয়েছি, এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং কিছু এই সংযোগ সড়কটা কিছুক্ষণ পার হওয়ার পরই আমরা আসলে টানেলে প্রবেশ করব। Oh,